যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোটো ছোটো দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের গুলো একসাথে করে তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন রিসেন্ট সময়ে দেখলাম যে খাদি খাদিজাতুল খবরা আহরা আল্লাহ রসুল ইসলামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান ওনার ব্যাপারে হয়তো কোনো একটা বক্তব্য করতে যেয়ে সেখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেটার আখ পিস কেটে দিয়ে সি আখ সাবাক কেটে দিয়ে এটা কেমনভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমি ওনার সামনে মারাত্মক বেয়াদবি করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি নবীর দুশ্মন আম্মাজানদের দুশ্মন এবং আমার পরিবারকে নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন মানে গালিগালাস থেকে শুরু করে আমার ছবি বিকৃত করা থেকে শুরু করে মিজ মিজানুর রহমান আজহারিকে কেন কতল করা ফরজ তাকে কেন হত্যা করা ফরজ ইত্যাদি ভিডিও দিতেও অনেকে এরকম ভিডিও বানাচ্ছেন অনেকে পোস্ট দিচ্ছেন নূর নবী যে আমার ইমান মদিনার আশেক ইত্যাদি ইত্যাদি নামে আমাদের প্রিয় সুন্নি ভাইরা যত ধরনের উগ্রপন্থার অবলম্বন করা যেতে পারে পারে সব ধরনের উগ্রপন্থা অবলম্বন করে জাতীয় পোস্ট দিচ্ছেন শ্রমনীত ভাই তো এজন্য বলে রাখা ভালো যে যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আম্মাজন খাদিজাতুল কোবরা আর আত্মহারাকে নিয়ে আমি কিছু শব্দ হয়তো চয়ন করেছি এগুলো নিয়ে অনেকে কথা বলছেন আসলে এখানে কনটেক্সটটা দেখতে হবে আপনি যদি কনটেক্সট উল্লেখ না করে কোন প্রসঙ্গে আমি এই কথা বলেছি বা এই শব্দ উল্লেখ করেছি সেগুলো যদি আপনি উল্লেখ না করেন তাহলে কিন্তু আমার উপর জুলুম করা হবে এবং ইনসাফপূর্ণ আলোচনা আসবে না তো আপনাদের যদি সৎ সাহস থাকে যারা এগুলো নিয়ে কথা বলেছেন তারা অবশ্যই কনটেক্সটটা উল্লেখ করে সমালোচনা করবেন তাহলে লোকজন বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তাদের কমেন্টস করতে সুবিধা হবে তা হলে আপনাদের এই উস্কে দেওয়া ভিডিওর কারণে লোকজন কিন্তু পাপ কামাচ্ছে অন্যকে গালি দিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলে আসলে আমি তখন কী নিয়ে কথা বলছিলাম বেসিক্যালি আমি তখন নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলাম যেখানে নাস্তিকরা আল্লাহ রাসুল্লাহ ইসলামের দাম্পত্য জীবন নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে একটা পেজ ছিল এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব ধর্মকারী যেখানে আল্লাহ রসুলামের সাথে ওনার প্রিয়তমার স্ত্রীদের কী কী সম্পর্ক দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রসুলাম নারী দেহের প্রতি লোভী ছিলেন লোভাতুর ছিলেন নারীর ভাগ করার জন্য বলে বিল্লা না বিল্লাহ এজন্য নাকি তিনি এগারোটি বিয়ে বা তেরোটি বিয়ে করেছেন তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে চারটি কারণে আল্লাহ রাসুল সাহে ইসলাম বিয়ে করেছেন একটিও রাসু সাহ ইসলাম একটি বিয়ে রাসুল ইসলাম নিজের ইচ্ছায় করেননি নারীদের দেহ ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসুল সাহে ইসলাম একটি বিয়ে করেননি প্রত্যেকটি বিয়ের ফায়সলা হয়েছে আল্লাহর আরশে এবং আল্লাহ তাল্লার বিশেষ নির্দেশনায় এই বিয়েগুলো করেছেন তো তাদের প্রশ্নের জবাব দিতে যে তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে তেরোটি বিয়ে আল্লাহলাম করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য তো রাসুল সাহে ইসলামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো তাহলে রাসুল সাহে ইসলামের প্রথম বিয়েটা তো তিনি খাদি জাতুল কবরা তাহেরাকে করতেন না কারণ আল্লাহ রাসুল্লাহ ইসলামের বয়স ছিল তখন পঁচিশ যুবক পঁচিশ বছরের একজন যুবক তো যৌবনের এই মোক্ষম সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন চল্লিশ বছর বয়স্ক একজন নারীকে যার স্বামী মারা গিয়েছে বিধবা বা তালাকপ্রাপ্তা আমি তালাক খাওয়া তালাক খেয়েছে এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না মানে কুমারী ছিলেন না যেহেতু ওনার আগে দুটি সংসার হয়েছে অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই ওই সংসারের তার স্বামীরা ইন্তেকাল করেছে তিনি বিধবা হয়েছেন কিংবা তালাকপ্রাপ্ত হয়েছেন ফলে তিনি কুমারী ছিলেন না এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাফু সাহেব ইসলামের কেবল একজন মাত্র স্ত্রী ছিল কুমারী নারী তিনি হচ্ছেন আম্মাজান হদি আল্লাহ হচ্ছে আলহ আনহা তো খাদিজাতুল কুবরা তোহেরা তিনি কুমারী ছিলেন না তিনি তালাকপ্রাপ্তা ছিলেন বয়স্কা ছিলেন আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময় মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন কুমারী ছিলেন না বিধবা ছিলেন বলেছিলাম উইডো আর যেটাকে বলা হয় আরমালা তো রাসুল ইসলাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন তাহলে তো উনি এই রকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না তখন রাসুল সাহে ইসলাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী চোদ্দ বছরের পনেরো বছরের ষোড়শী তন্নি অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল যার আগে বিয়ে হয়নি যার আগে কোনো বিয়ে হয়নি ইনট্যাক্ট এই এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট আগে বিয়ে হয়নি আগে কোনো সংসার হয়নি আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি এরকম একজন অল্প বয়স্ক সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এমনটি করেননি তিনি তার চেয়েও বেশি বয়সের বয়স্কা তালাকপ্রাপ্তা কুমারী নন এরকম একজন নারীকে আগে দুইটি সংসার হয়েছে অনেকগুলো সন্তান ও তার ছিল আগের সংসারের এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি বিশেষ করে আল্লাহ রাসুল্লাহলামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যেয়ে আল্লাহ রসুল্লাহলামকে নির্দোষ প্রমাণ করতে যে এটা রাসুল্সাল ইসলাম নিজের ইচ্ছায় করেননি আল্লাহর আদেশে করেছেন যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসুল্লাইসলাম বিধবা বিয়ে করতেন না ওনার চেয়ে বেশি বয়স্ক করতেন না কুমারী নারী দেখে অল্প বয়স্ক নারী দেখে করতেন এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কনট্যাক্স এটা ছিল কনট্যাক্স এটার কাটপিস করে আগে পিছে কেটে দিয়ে দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও এনে দাঁড় করানো হচ্ছে আপনি দেখবেন যে আম্মাজান খাদিজাতুল কাপ্তাহেরার মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে যেখানে আমি ছয়জন মহিষীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি তো সেখানে আমি সব সবসময় আমার প্রিয় বোনদেরকে শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য ছয়জন ছয়জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক মূলক ইটস কম্পালসারি ম্যান্ডেটরি ফর এভরি মুসলিম মুসলিমা এভরি উইমেন আপনাদেরকে এটা পড়তে হবে ঘরে ছয়জনের জীবনী রাখতে হবে তখন আপনি খেয়াল করবেন যে আম্মাজান্তাহের আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি শেল্টার ফর প্রফেট ছাতার মতো তিনি ইসলামকে ছায়া দিয়ে রেখেছেন ওনার কাছে আসলে রাসুল্লাহ ইসলাম দিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন আকাশ থেকে একজন নারীকে আল্লাহ আল্লাহ তাল্লা সালাম দিয়েছেন তিনি হচ্ছে তিনি না আমাদের প্রিয় আম্মাজান খাদ্য খুব আত্মা এবং সহি মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন ওয়া ইন্নি কদ রুজিক তো খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে এবং আল্লাহ রসুল বলতেন হে আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউকে চিনবে না আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই ওনার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রীকে তিনি গ্রহণ করেননি পঁচিশ বছর দীর্ঘ পঁচিশটি বছর আল্লাহ রসুল সাহা ইসলাম খাদিজাতুল কবরা ওনার সাথে সংসার করেছেন তার মানে রাসুল সাহে ইসলামের জীবনের সুন্দর সময়টা তিনি আমাদের খাদিজাতল খুব রপ্তাহারের সাথে কাটিয়েছেন ওনার এ জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম কারণ তখনকার কনটেক্সট ছিল ভিন্ন আর যেখানে আমি অ্যাথিয়েস্টদের নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসুল্লাহ ইসলামের পলিগ্যামি বহু বিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে আল্লাহর বিশেষ নির্দেশনায় তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরা কে কেন তিনি বিয়ে করলেন উনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল তো এটা ছিল কনটেক্ট সম্মানিত ভাইয়েরা তো আমাদের এই দু চার বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নিয়াতের ধারক বাহক এটা আল্লাহ রাসুলের কোন ধরনের শূন্য তো জানা নেই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ের কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন নিশ্চয়ই আপনাদের অনেক পটেন্সিয়াল আছে যারা আমার বিরুদ্ধে এরকম ছোটো ছোটো দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডের দু চার বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন তাদের অনেক পটেন্সিয়াল আছে আপনারা আপনাদের পটেনশিয়ালগুলোকে সমাজের যে অসঙ্গতি সমস্যা এগুলো নিয়ে কথা বলুন সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন আপনারা ওয়াজের ময়দানে আসুন এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে নিঃসন্দেহে রিসিভ করে নেবে কিন্তু আপনারা এই যে কনস্ট্রাকটিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোট ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন এটা আসলে সুনিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি আহলানো সাহলান আপনাদের স্থান হচ্ছে আমার হৃদয়ে আমি পরে ভিডিওটা আমি শুনলাম তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন সে কারণে এই শব্দগুলো এসেছে তালাক খাওয়া তালাক খাইছে এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে বা কোন প্রেক্ষাপটে বলেছে আমি বলেছিলাম তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না আমি দুঃখ প্রকাশ করছি এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আমাদান খাদিজাতুল কুবরা তোহেরার সাথে সুন্দর ছিল না বেমানানন্দ ছিল আই এক্সপান্সড অল দ্য ওয়ার্ডস ডাজন্ট গোজ টু দ্য স্ট্যাটাস অফ সাইদাত খাদিজাতুল কুবরা তহারা যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তহেরার সাথে বেমানান এই শব্দগুলোকে শব্দমালাগুলোকে আজকের এ লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি আল্লাহ আমাকে ক্ষমা করুক আল্লাহ আমাকে সহিদিন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ যে কারোর প্রতি বিদ্বেষী হয়ে এ জাতীয় কাজ যদি আমরা করে থাকি তাহলে এটা কখনোই সুফল বয়ে আনবে না যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি ইসলাম নিয়ে এত বিভাজন এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা ওই হুজুর বলে ওইটা উনি এই পথে উনি এই মতে আমি যাব কোন পথে সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি অ্যাপ্রিসিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি আমরা যেন বিদ্বেষী না হই কারো ব্যাপারে হৃদয়ে যেন হিংসা পোষণ করে না রাখি যারা আমার হেইটার্স আছেন আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোটো ছোটো দুই সেকেন্ডের পাঁচ সেকেন্ডেরগুলো একসাথে করে তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন আমার শত শত ঘণ্টা ভিডিও না শুনলে আপনি এই দশ সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে আপনার ঘরে পৌঁছেছে আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিহাতা বিয়াদিক আল হইর আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি আমরা যেন কারোর পিছু লেগে না থাকি আশা করি সবাই বুঝতে চাইছেন